এখন প্রফেসর ডাক্তার মোহাম্মদ নদবি ভাই এমপি আমি কে জনাব এ কে এম ওসমান লটর বটর এমপি উনি এইটা এই মুহূর্তে মনে যাব এই মুহূর্তে মৃত্যু হবে মৃত্যু হওয়ার পরে কেউ বলবে না শামীম ওসমান কই সবাই বলবে লাশ কই কি নাম শেষ নাম শেষ মৃত্যুর পরে কি নিয়ে যাবেন আমার মা ফোন করে আমাকে বললেন শামীম হ্যাঁ আম্মা বলেন বলো বাবা কি কি করো আনে বসে আছি আম্মা বল বাবা নামাজটা পড়ো আন আচ্ছা শেখ হাসিনা মাতৃতুল্য নেত্রী বললেন জীবনী বড় রসুলে পাক মা বললেন নামাজ পড়ো আরেকজন আমার ভাই বড় ভাই নাসিম ওসমান আপনি চিনতেন প্রচণ্ড আল্লাহ আল্লাহ মানুষ ছিল সারা সারা রাত ধরে নামাজ পড়তো সে কোনো সময় দোয়া ইউনুস খতম হুজুরদের নিয়ে দিত না এক লাখ খতম দিত শোয়া লক্ষবার দরজা বন্ধ করে আমার ওই ভাইটা আমার যে কথাটা বললো সেটি আমার সবচেয়ে কঠিন কথা আমার জীবনে বলো কি করো আমি বলে বৈশা থাকি বল স্বামী সারাদিন কিছু কাজ ছাড়া অন্য কিছু করো আমি না লোক পামুক ওখানে বলো একটা কাজ করো এই অবসর সময় সবসময় আমি তাও তো ঠিক কি করব। বলো আল্লাহকে চেনার চেষ্টা করো মা বলল নামাজ পড়ো মাতিতুল্ল নেত্রী বললেন পাকের জীবনী পড়ো বড়ো ভাই পিতুল্লো বলল আল্লাহকে চেনার চেষ্টা করো নামাজ পড়ো তো বুঝলাম সরাসরি নির্দেশ জীবনী বড় সরাসরি নির্দেশ আল্লাহকে চিনি কেমনে আমি তো দেখি দেখিনি আপনারাও তো দেখেন নাই ইমানে বিশ্বাস করি আল্লাহকে কেমনে চিনি আমার আর ভাল লাগে না আচ্ছা ভাই আমাকে আল্লাহ চিনতে বললো কেন আয়সা কি বললাম প্রথমে আপনাকে আয়সা বললাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি কি উত্তর দিচ্ছেন এর মতো সুন্দর ধর্ম পৃথিবীতে কোথায় আছে যেই ধর্মের প্রথম কথা হচ্ছে আপনার উপরে শান্তি বসিত হোক সেই ধর্মে অশান্তি আসে কৈতিকা আমি তো এখন অশান্তি দেখি না আমি নবীজির বিদায় হজের ভাষণ যদি টুক শুনি ওইটুক শুনলেই আমার জন্য যথেষ্ট আমার কিচ্ছু লাগে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা যার যার ধর্ম তার তার কাছে আমরা কই নারীকেও কোনো সম্মান নাই আমার নবীজির বিদায় হজের ভাষণে বলেছেন নারীর প্রতি তোমার যতটুকু অধিকার নারীরও তোমার প্রতি ততটুকু অধিকার গরিবের মানুষের প্রতি বলেছেন শ্রমজীবী মানুষের জন্য বলেছেন শ্রমিকের মাথার ঘাম পায়ে পড়ার আগে তার মজুরি পরিশোধ করো এবং বলেছেন জ্ঞান অর্জনের জন্য যদি সুদূর যেতে হয় তো জ্ঞান অর্জন করো ঠিক না বেঠিক তাহলে আমরা কি করতেছি যাই হোক খুব ভালো মানুষ পরেশগার মানুষ অত্যন্ত ভালো মানুষ তার পূর্বপুরুষও ভালো মানুষ ছিলেন আমি তাদের সময় জানি প্রকৃত ইসলাম ধর্মের প্রচার করেন প্রকৃত ইসলামের প্রচার যে করে সে দুনিয়াতে আল্লাহর মেহমান তাকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের সবার ইনশাল্লাহ আপনার সবাই আমার এই ভাইজানকে সহযোগিতা করবেন আপনারা যার অনুসারী সবাই যাকে ভালোবাসেন মহাপত করেন হ্যাঁ আমরাও তাকে মহাপত করি যিনি এখন আলেম সমাজের একজন আমি বলবো একজন প্রতিকৃত কারো উপরে ভরসা আমি করি না ওসিলা হইতে পারে সবাই ওসিলা সবাই হইতে পারে ভরসা আমি আল্লাহ করি তো দেখেন এখন অনেকে ছোট আছে অনেকে বড় আছে অনেকে আমাদের মতো বয়স হয়েছে অনেকে আমাদের চেয়ে বৃদ্ধ আছে ছোট বয়স যখন বড় হয়েছি যখন দেখছি ফুটবল খেলা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা তখন মনে হয় চিন্তা করছি ইস যদি ম্যারাডোনার মতো খেলতে পারতাম ঠিক হয়েছে ক্রিকেট খেলা দেখছি আহা যদি ওর মতো মাগতে পারতাম অমুক দেশের রাষ্ট্রপতি দেখছি ওর মতো প্রেসিডেন্ট হতে পারতাম এরকম মনে হয় মানুষের যে এটা পারতাম কয়েকদিন আগে গভীরভাবে চিন্তা করে দেখলাম ইম্পর্টেন্ট কোনটা একটা মানুষের জীবনে কি হয় গভীরভাবে চিন্তা করে দেখলাম একটা মানুষের জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো মানুষ হওয়া আর আমরা যারা ইসলাম ধর্মী আছি আমাদের জন্য তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমানদার ভালো মানুষ তাহলে এখন ইমানদার হইতে গেলে আমরা কি করতে হবে আমার কাছে এই মেসেজ আসে না আমি কিন্তু আগে ঠেকা মুসলমান ছিলাম দু হাজার একের ঠেকা মুসলমান বুঝেন তো ঠেকায় বলে নামাজ পড়তাম ঠেকায় বলে রোজা রাখতাম

ওইরকম তাওয়ার মধ্যে আমি শোয়া ওই গরম কিসে যায় আমার সাথে সঙ্গী সাথীদের রক্তের গরম তাজা রক্ত যে কত গরম হয় এটা আপনার আমার কল্পনার বাইরে পুরো ছাদটা ছিল আমার বুকের উপর উড়াই নিয়ে আমাদের এখান থেকে ওইখানে ফালাইছিল আর ডি তো বাংলাদেশে একমাত্র আমার উপরে মারার জন্য যাই হোক অপরাধ কি করছিলাম যুদ্ধ আপনি কথা বলছিলাম অপরাধ কি করছিলাম কথা বলছেন ইসলাম ধর্মে কোথায় লেখা আছে আমি যাই না যে মানুষ মারা ওটা আমি পরে আসি যখন আমার জ্ঞান নাই যখন ফিরছে কানেও শুনি না চোখেও দেখিনি সবকিছুই অন্ধকার আমি ভাব আমার মধ্যে মারা গেছি কারণ আমাদের উপরে চাকাই লাগানো শুরু কবরের মধ্যে চাকাই থাকে চাকায় দিই না আমার এই হাতটা খোঁচা খায় খোঁচা খাওয়ার পরে আমার মনে ভিতরে কান্না আসলো মরে গেলাম আমার মেয়েটা তখন ছোট ইচ্ছা তো লাভ নেই মায়ের কথা বউ বলছে কথা মনে দিল কিছু না একটা কান্না আসলো ঠুকরায় কান্না আসলো না টুকরায় কান্না তো বুকে হাত দিলাম হাত দিয়ে দেখি আমার বুকে একটা কোরআনের আয়াত আছে আমি দেখি আমার বুকে আয়াত আছে তখন আমার ভিতরে জ্ঞান আসলো যে আমি মনে নেই তো কারণ মৃত মানুষের সাথে তো খালি হাতে যায় মৃত মানুষ সাথে তো কোরআনের আয়াতও যাবে না কিচ্ছুই যাবে না তখন এই বুঝলাম আমি মরি নেই তখন এই হাতটা চলে না খুলে গেল পাটা অচল হয়ে গেল যাই হোক উদ্ধার হইলাম উদ্ধার হওয়ার পরে এরপরে বিএনপি সরকার ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পরে খালেদা জিয়া আমার খুব ভাস বেশি ভালোবাসতো এই জন্য আমি দূরে চলে গেলাম হ্যাঁ হ্যাঁ কিছু মনে করেন না আবার এখানে অনেক দলের সমর্থক আছেন তো গেলাম দূরে তো একদিন আমি আল্লাহ সাক্ষী আল্লাহ আমি তুমি সাক্ষী আপনারে খুশি করে তো আমার লাভ নেই আমার জবাব আমি দিব আপনার টাপে দিবেন আল্লাহ সাক্ষী আমি আর আমার নেত্রী শেখ হাসিনা এবং আমাদের আরেকজন লোক জিটাঙ্গের লোক আলাউদ্দিন নাসিম আর নজিব ভাই চারজন আমরা নিউ থেকে ওয়াশিংটন যেতেছি আমি আমার নেত্রীকে চার্জ করা শুরু করলাম যে আপা আপনি আমাদের কষ্ট দিলেন দিলেন তখন আমি আঠারো উনিশ ঘন্টা কাজ করে খাই আমার বড়ো ভাই সেলিম ওসমান যে দানবীর হাজার হাজার শত শত কুড়ি টাকা দান করতেছে হ্যাঁ মানুষের মধ্যে মসজিদ স্কুল টিস্কুল সব করতেছে সে যে কান্নাকাটি করলো যে তুমি কষ্ট করে কাজ করতেছো তুমি টাকাটা রাখো দোকানটাকে আমি দুনিয়াটা দেখতে দাও না দেখি না একটু দুনিয়াটা আমি ওনাকে বললাম যে আমাদের কষ্ট দিছেন দিছেন নিজের ছেলেমেয়েকে কষ্ট দিলেন কেন আমি দেখছি তাদের ছেলেমেয়ের কষ্ট অর্থিক কষ্ট আমি দেখেছি নিজের চোখে অনেকক্ষণ ধরে উনি আমার কথা শুনলেন চার ঘন্টা লাগে নিউ ইয়র্ক থেকে যেতে চার ঘন্টার মধ্যে দেড় দেড় আমি বকর 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 করলাম আমি দেখলাম ওনার চোখের কোণে পানি এবং উনি আমাকে বললেন হয়েছে আলমজি হয়েছে এটা আমি মুরবিদের উদ্দেশ্যে না আমার ছোটো বাচ্চা যারা আছে তাদের উদ্দেশ্যে বলি উনি আমাকে বললেন হতাশ হয়ে গেছ আর নাম কিছুটা হতাশ তো হয়েছি আপা বলে যদি হতাশ হও তাহলে নবীজি রসুলের করিম সাল্লা ইসলামের জীবনী পড়বা আল্লাহর রসুলকে যদি এই দুনিয়া দাড়িতে এত কষ্ট করতে হয় তো তুমি আর আমি কি আমার কোনো উত্তর আছে নাই এরপরে কাকতলীয় ব্যাপার একদিন দুই দিন পরে আমার মা ফোন করলেন কিংবা সেদিনই ফোন করলেন আমার মা যেই মা আজকে নাই আমার দুনিয়া থেকে চলে গেছেন আমার মা ফোন করে আমাকে বললেন শামীম হ্যাঁ আম্মা বলেন বলো বাবা কি করো আনলো বসে আছি আম্মা বল বাবা নামাজটা পড়ো আনো আচ্ছা শেখ হাসিনা মাতৃতুল নেত্রী বললেন জীবনী পড়ো রসলে পাক মা বললেন নামাজ পড়ো আরেকজন আমার ভাই বড় ভাই নাসিম ওসমান আপনি চিনতেন প্রচণ্ড আল্লাহ আল্লাহ মানুষ ছিল সারা সারা রাত ধরে নামাজ পড়তো সারা সারা রাত একা সে কোন সময় দোয়া ইউনুস খতম হুজুরদের নিয়ে দিত না একলা খতম দিত সক্ষবার দরজা বন্ধ করে আমার ওই ভাইটা আমার যে কথাটা বললো সেটি আমার সবচেয়ে কঠিন কথা আমার জীবনে বলো কি করো আমি বলে থাকি দেখি বলো স্বামী সারাদিন কিছু কাজ ছাড়া অন্য কিছু করো আমি না লোক পামুকই ওখানে বলো একটা কাজ করো এই অবসর সময় সব সময় পাবা না আমি তাও তো ঠিক কি করব বলে আল্লাহকে চেনার চেষ্টা করো মা বলল নামাজ পড়ো মাতৃতুল্ল নেত্রী বললেন রুসিলেপাকের জীবনী পড়ো বড় ভাই পিতৃতুল্য বলল আল্লাহকে চেনার চেষ্টা করো নামাজ পড়ো তো বুঝলাম সরাসরি নির্দেশ জীবনী পড়ো সরাসরি নির্দেশ আল্লাহকে চিনি কেমনে আমি তো আল্লাহকে দেখি নেই আপনারাও তো দেখেন নাই ইমানে বিশ্বাস করি আল্লাহকে কেমনে চিনি আমার আর ভাল লাগে না আচ্ছা ভাই আমাকে আল্লাহ চিনতে বলল কেন আমি রাতের পর রাত রাতের পর রাত চিন্তা করি তখন থেকে তাহাজ ধর্ষী দুই হাজার একের থেকে এখন পর্যন্ত আল্লাহ বললাম আমি ছাড়ি নেই আমি চিন্তা করি আল্লাহ আমি তোমাকে চিনি কেমনে চিনি কেমনে চিনি কেমনে আচ্ছা ঠিক আছে কীভাবে চেনা যায় আল্লাহকে বহু চিন্তা ভাবনা করে বললাম যে আল্লাহ আমার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন কি আমার জন্য পাঠিয়েছেন কি আমি কে আমার পরিচয় কি আমি স্বামী ওসমান আমার পরিচয় হচ্ছে আমার ধর্ম কি আমি ইসলাম আমার নবীকে রসুল করিম হাজর মাহমদ সাল্লাহ আমি তার উম্মত আমার নবীর মাধ্যমে আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন আমার নবীকে আল্লাহ প্রথম কি দিয়েছেন আল্লাহর তরফ থেকে আমার নবীর কাছে প্রথম কি মেসেজ আসছে আমি দেখলাম আমার নবী রসুলের করিম সাল্লাহাম দয়াল নবী সেই নবী যখন আল্লাহর অন্বেষণে পর্বতের গুহায় বসে কানতেছেন তখন আল্লাহর তরফ থেকে তার কাছে প্রথম মেসেজ যেটা আসে সেটা হচ্ছে ইকরা পরও দ্বিতীয়বার আবার আসলো ইকরা পর আমার নবী বললেন ভয় পেয়ে গেলেন বললেন আমি তো পড়তে পারি না বললেন পর তোমার আল্লাহর নামে তা তিনবার আল্লাহ পড়তে বলছেন পর পর সো আমি বুঝলাম তাহলে আল্লাহ এবং রসুলকে চিনতে গেলে আল্লাহর ধর্মকে চিনতে গেলে আমার ইহকাল এবং পরকাল সম্বন্ধে জানতে হলে আমার সবচেয়ে আগে যেটা করতে হবে আমাকে কোরআন বুঝে বুঝে পড়তে হবে কোরআন আমি বারবার পড়লাম পাতায় পাতায় পড়লাম কিছুই বুঝি না কিছুই বুঝি না কারণ আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে নিজেই বয়ান করেছেন আমি যাকে হেদায়ত না করি সে এটা বুঝবে না ইয়া জ্ঞানীদের জন্য ওই জ্ঞানী কিন্তু ডক্টর কামাল হোসেন আর ডক্টর ইনুস না ওই সব সুৎখর খুৎখর না এই জ্ঞানী হইল আল্লাহ যাকে হেদায়ত করে সেই জ্ঞানী যার ভিতরে আকুলতা আসে বিকলতা আসে ও আল্লাহ আমি তোমাকে পাইতে চাই তোমাকে তিনতে চাই আল্লাহ সবানা তালা তাকেই জ্ঞান দেন এই হুজুরের মতো বোঝার জন্য আমি বুঝলাম এখনও কিছু বুঝি নাই তবে একটা জিনিস বুঝছি কিসের বাহাদুরি আমাদের এত মানুষ কতদিন বাঁচে আমার বয়স আটান্ন আমি প্রতিদিন মনে করি যে আজকের দিনটি আমার শেষ ভাই দিন আমি ফজরের নামাজ পড়ার পরে যখন জোহর পড়ি এমনি নফল নামাজ বেশি পড়ি তারপর দুই রেখাত এক্সট্রা পড়ি শুক্রানা করি যে আল্লাহ আমাকে ফজর থেকে জোহর পর্যন্ত বাঁচায় রাখছেন জোহরের পরে যখন আসর পড়ি আসরে তো আর নফল হয় না মাগরীবেরও যে আরও দুই রেখাত নফল নামাজ পড়ি যে আল্লাহ মাগরিব পর্যন্ত বাঁচায় রাখছেন মাগরিবের পরে এশার নামাজের সময় আরও দুই রেখাত নফল নামাজ এক্সট্রা পড়ি শুক্রানা করি যে আল্লাহ আমাকে এশা পর্যন্ত বাঁচায় রাখছেন এশার পরে তাহাজ্জ যখন পড়ি তাহাজতের সময় আরো দুই রেখাত এক্সট্রা নফল নামাজ পড়ি যে আল্লাহ আমাকে আজকে তাহাজত পর্যন্ত বাঁচায় রাখছেন কে জানে এক সেকেন্ডের ক্ষমতা আছে কারোর যদি এক সেকেন্ডের ক্ষমতা না থাকে ভাই আমরা করতে কি আসছি দুনিয়াতে এখানে যদি এখন হুজুর বলেন বলেন সবাই সোমান আল্লাহ আপনারা চিৎকার দিয়া বলবেন আমরা কয় না রায় তাকবীর আপনারা সবাই আল্লাহ আকবর কলবে হাত দিয়া দেখেন তো ঠিক আছেন তো কিছু মনে করেন না আমার কথা স্টেট ফরোয়ার্ড ভাই যান কলবে হাত দিয়া দেখেন ঠিক আছেন তো আমি তো দেখি বে ঠিক আছি আমার মনে হয় ইনশাল্লাহ আপনারা সবাই ঠিক আছেন আমি পাপি বান্দা আমি এমপি হয়েছি দেখি আজকে আমাকে দাওয়াত দিছে এখানে আমার ভাই যে দাওয়াত দিছে এখানে আমার কথা হচ্ছে আপনাকে সঠিক কথা বলা আমার বানাইছে কি আপনি হ্যাঁ ভোট আপনি দিতে পারেন বানাইছে আমাকে আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া আমি হইতে পারি না মালিক আল্লাহ লাঞ্ছনার মালিক আল্লাহ ইয়া আল্লাহ তো সেই আল্লাহর নফরমানি তুমি করতে পারবো না যা বুঝি বলবো ভুল হইলে আল্লাহ আমারে মাফ করতে মাফ করবেন তো ভাই আমরা একটা মানুষ ধরেন সত্তর বছর এভারেজে বাঁচি আমি হিসাব করে দেখলাম যদি আট ঘন্টা ঘুমাই নব্বী ভাই তা তেত্রিশ বছর তেত্রিশ তেত্রিশ বছর তেত্রিশ দিন জায়গা ঘুমায়া বারো বছর পর্যন্ত একটা বাচ্চার কোনো ক্ষমতা নাই বাপে কয় ওঠ ম কয় বস ও কয় শো ও কয় ঘুমাও বই পড়ো বাথরুমে না এখন এটা করো এখন এটা করো এখন এটা করো নিজস্ব কোনো সে নাই তো বারো আর তেত্রিশ তেইশ সরি তেইশ আট বছর আট ঘন্টা করে ঘুমাইলে তেইশ বছর হয় তাহলে গেল পঁয়ত্রিশ সত্তর বছর যদি একটা মানুষ বাঁচে তাহলে জায়গা থাকলো মাত্র পঁয়ত্রিশ বছর কি নিয়ে যাচ্ছি কি নিয়ে যাবেন চিন্তা করেন নামাজ হজ তো আপনাকে করতেই হবে এটা কোন ধর্ম আমাদের ইসলাম ধর্মকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আয়শা কি বললাম প্রথমে আপনাকে আয়সা বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি উত্তর দিচ্ছেন এর মতো সুন্দর ধর্ম পৃথিবীতে কোথায় আছে যেই ধর্মের প্রথম কথা হচ্ছে আপনার উপরে শান্তি বসিত হোক সেই ধর্মে অশান্তি আসে থেকে আমি তো এখানে অশান্তি দেখি না আমি নবীজির বিদায় হজের ভাষণ যদি শুধুটুক শুনি শুনলেই আমার জন্য যথেষ্ট আমার কিছু লাগে না তার তার কাছে আমরা কই নারীকে কোনো সম্মান নাই আমার নবীজির বিদায় হজের ভাষণে বলেছেন নারীর প্রতি তোমার যতটুকু অধিকার নারীরও তোমার প্রতি ততটুকু অধিকার গরিবের মানুষের প্রতি বলেছেন শ্রমজীবী মানুষের জন্য বলেছেন শ্রমিকের মাথার ঘাম পায়ে পড়ার আগে তার মজুরি পরিশোধ করো এবং বলেছেন জ্ঞান অর্জনের জন্য যদি সুদূর চিনে যেতে হয় তো জ্ঞান অর্জন করো ঠিক না বেঠিক তাহলে আমরা কি করতেছি কিছু মনে করেন না হজুর এখানে আছেন মাঝে মাঝে আমার মেজাজ খারাপ হয় এখন কেন আমি কোরআনের আয়াত পরীক্ষার পড়ার মতো করে পড়ছি তার মানে যে আমি অনেক কিছু বুঝি না আমি এটা বুঝার শেষ নাই বুঝার শেষ নাই এইটা কী একজনকে এমনে নামাজ পড়ো একজনকে এমনে পড়ো একজনকে হাত ছাড়ো একজনকে হাত এমনে রাখবেন একজনকে হাত তুলে দিবেন আরে ভাই আমি এমনে পড়ব না এমনে পড়ব সেটা ব্যাপার না ব্যাপারটা তো আমি যখন শেষ দায় যে বলবো আল্লাহ একবার আল্লাহ একবার আমার শেষ সামনে আমার আল্লাহ আছে কি না সেটা হলো বড় ব্যাপার আমি সেইটা ভালো বুঝি আমি সেইটা বুঝি ভাই কে সঠিক কে বেঠিক আমরা জানি না আমি এইটুক বুঝি এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে পরীক্ষা দিতে একটা মানুষের খুশি দেখে যদি আপনি খুশি হন যাহারে ভালো মানুষটা ভালো আছে মাশাল তাহলে আমার বিশ্বাস আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ দেখো তোমার এই বান্দার এই জন্য খুশি দেখে খুশি হয়েছে তখনই সাথে সাথে সত্তরটা ফেরিস্তা দোয়া করে তার জন্য একটা মানুষ রাস্তার পারে শুয়ে আছে গরিব মানুষ খাওয়া নাই অসুস্থ আপনি কিছু দিতে পারলেন না দিয়েন না দিয়েন না কিন্তু যদি আপনার মনটা কাঁদে আল্লাহ গো আহারে মানুষটা এইভাবে শুয়ে গেছে গো আল্লাহ সাথে সাথে সত্তরটা ফেরেস্তা দোয়া করবে আপনার জন্য আল্লাহ তোমার এই বান্দা তোমার এই বান্দাকে দেখে মহব্বতের জন্য কাঁদছে আল্লাহ তুমি তাকে জীবনে এই বিপদে ফালায়ও না তাই মানুষের খুশিতে খুশি হওয়া মানুষের দুঃখে দুঃখী হওয়া আর প্রকৃতি ইসলামী যারা আমরা আসি যারা আমি না আমি বাদ দিয়া যারা আসেন তাদের চাল চলনে কথাবার্তায় সব কিছুতে নবীজিকে অনুসরণ করা এর জন্য আপনার অন্য কাউকে দরকার নাই এই কল্পে হাত দিবেন রুহ আল্লাহর রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো সাহাবিরাজ হুজুর ভুল হলে কোয়েন কিন্তু আবার আল্লাহর হুজুর রসুলকে যখন জিজ্ঞেস করা হলো হে রসুল হে নবীজি সাহাবিরা জিজ্ঞেস করলেন রুহু কি আল্লাহর রসুল জিজ্ঞেস করলেন রুহু হচ্ছে তোমার ভিতরে ফুকে দেওয়া আমার পবিত্র জিনিস যার নাম রুফ তার মানে যে ধুক 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 করে এটা আল্লাহর ফুকে দেওয়া পবিত্র জিনিস যেদিন বন্ধ হবে সেদিন শেষ এখন প্রফেসর ডাক্তার মোহাম্মদ নদী ভাই এমপি আমি কে জনাব এ কেম শামী ওসমান টর এমপি উনিকে এইটা এই মুহূর্তে মনে যাব এই মুহূর্তে মৃত্যু হবে মৃত্যু হওয়ার পরে কেউ বলবে না স্বামী মোসমান কই সবাই বলবে লাশ কই কি নাম শেষ নাম শেষ মৃত্যুর পরে কি নিয়ে যাবেন বাবা ভাইরা আমার মৃত্যুর পর কি নিয়ে যাবেন চিন্তা করেন আপনার কলবে হাত দিয়ে আপনি দেখেন আপনি সহি তো যদি কল্প বলে যে আপনি সহি তো আপনি সহি আর কল্প আপনার সাথে দুই নম্বরই কথা বলবে না আর যেই দিন এই কল্প কথা বলা বন্ধ করে দিবে সেই দিন বুঝবেন আপনি আর মুসলমান নাই আর যেই হোক আপনি ইসলাম ধর্মের লোক নাই কারণ দেখা যায় ছয় মাসের বাচ্চা রেপ হইতেছে আশি বছরের মাকে রাস্তার বলে ফালাই দিতেছে মুসলমানই কিন্তু অমুসলমান না সম্পদের জন্য ভাই ভাইকে চাকু দিয়ে রাত্রেবেলা জবাই করে দিয়েছে হ্যাঁ তাহলে কি মুসলমান হইলাম তাই আমার কথা হচ্ছে ওই ও তাদের কল বন্ধ হয়ে গেছে সো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি ভাই যে আমরা পড়ি না একটু যাদের অক্ষর জ্ঞান আছে পড়ি আমাকে বুঝতে বলা হয়েছে কোরআন শরীফ আমি আরবি পারি না নিঃন্ত লাভ নেই আরবি আমি পারি না আমি বাংলায় বুঝি আমার নবী যদি আল্লাহ বলতেছেন পরিষ্কার যে তোমার মাতৃভাষা অ্যারাব এই কারণে এই কোরআন অ্যারাবিক ভাষা নাজিল করা হয়েছে যদি আমার নবী আরবে জন্ম না নিয়ে যদি এই বাংলাদেশের মাটিতে জন্ম নিতেন আল্লাহর আসতে তাহলে কিন্তু হয়তো কোরআন বাংলায় নাজিল হইত সো কেন বলা হয়েছে সহজ করা হয়েছে বুঝো বুঝো জ্ঞান অর্জন করো এবং ফলো করো এবং মানুষকে ফলো করাও পরীক্ষা দিতে পারেছেন সো পরীক্ষা দেন সো চয়েস আপনার আর যারা আমার ছোট ভাইরা আছেন বয়সে ছোট একটা আর্জি করি আমি জানি না যে মানুষের জীবনে সবচেয়ে জরুরি কি জিনিস একটা জিনিস বুঝি মা বাবা অনেক জরুরি বড় জরুরি ভাই আমার বাবা অনেক আগে চলে গেছে আমার মাও চলে গেছেন মা কি জিনিস হুজুর একটা কথা বলি আল্লাহ মাকে কোথায় স্থান দিয়েছে আমরা সবাই জানি এখানে আল্লাহ রসুলে পরে মায়ের স্থান মা কি জিনিস আমি বলি একটু আমার মা একটা সুই দেখলে খুব পরেশগার মহিলা ছিলেন শরীর খুব একদম তুলতুলা নরম ছিল আমার মার একটু ব্যথা সহ্য করতে পারতো না বাচ্চাদের মতো চিলাচিলি করতো সেই মা যদি দেখতো একটা সুই দিতে আসছে ডাক্তার ইঞ্জেকশন দিবে ইঞ্জেকশনটা দেওয়ার আগেই মা গো বাবা গো করে চিৎকার দিতাম আমি কি আম্মা আপনার তো ইঞ্জেকশন দেয়ই নেই কটা দিয়েছে তো আমি কি না দেয়ই নি তো দেয় নাই এখনো আমি না দেয় নাই আগেই জানতো সেই মা যখন আমার মৃত্যু গেল গেল লাইফ সাপোর্ট দিল হুজুর লাইফ সাপোর্ট দেয় এত বড় মোটা পাইপ ঢুকায় দিল গলার ভিতরে আমি দেখতেছি বই স্বামী উসমান দিকে ঢুকতে দিছে ভিতরে ঢুকতেছি আমার কষ্ট হইতেছিল ভাই অনেক কষ্ট হতেছিল মার ওই চেহারা দেখা ভালো মানুষ ডাক্তার বললো আজকে বিকালে ছেড়ে দেন আম্মা বললো যে একটু থাকি কালকে যাই তো যখন পাইপটা ঢুকেলাম ডাক্তার সাহেবকে বললাম আমার আম্মা কি আমার কথা শুনতে পায় উনি শুনতে পায় কিন্তু বুঝতে পারে কিন্তু বলতে পারবে না কিছু আমি ওই আইসিউর ভিতরে ঢুকে আমার মাকে জড়ায় ধরলাম জড়ায় ধরে বললাম যে আম্মা ও আম্ম আপনার কি কষ্ট হচ্ছে বাচ্চারা তোমাদের উদ্দেশ্যে বলি বাবা মা কি জিনিস যেই মা আমার সুই দেখলে চিৎকার দিয়ে কানত সেই মা আমার উত্তর দিল আমি দেখলাম আমার মার চোখ দিয়ে এখানে একটুখানি পানি বলল উহু মানে কষ্ট হইতেছে না আমি পরে অনেক চিন্তা করলাম আমার মা না করলো কেন আমার মা না করলো মৃত্যুর সময়ও না করলো এই কারণে যে আমি যদি বলি এখন হু তাহলে আমার বাচ্চাটা কষ্ট পাবে এর জন্য উহু বলছে না কষ্ট পাই না তাই বাবা যাদের বাবা মা এখনও আসে সেবা করেন কাবার শরীফে গেছিলাম এটা বলে শেষ করে দিব বহুবার গেছি আল্লাহ নিচে কাবার সামনে বসে আছে এক সিলেটি ভাই আমি গেলে একটু সেবারটা করে কত অনেক কয় তো আমি বসে আছি কাবার দিকে মুখ কইরা দোয়া পড়তাছি মানে ধ্যান আনার চেষ্টা করতেছি। তো আমার কয় ও শামীম ভাই ও শামীম ভাই আমি তাহলে কী হয়েছে কয় জান্নাতে যাইবেন নাকি আনাম চুপ থাকেন তো আবার আরে জান্নাতে যাইবেন নাকি আল্লাহ চুপ থাকেন তো ভাই তৃতীয়বার যখন কইছে আমি চোখ ঘুরায় তাকাইছি চতুর্থবার কইতাছে জান্নাত দেখবেন নাকি আমি কই কাবার সামনে বসে এই কথা কইতেছে আমি ঘুই যা কইছি দেখান দেখি দেখান আচ্ছা ঠিক আছে আব্বা আছে আলান না কয় মা আছে আলা আছে কয় স্বামীম ভাই আপনি আমি আমরা যারাই আসি জান্নাত পাবো কিনা তত জানি না না তা তো জানি না এটা তো কোনো কনফার্মেশন নাই না পাওয়ার সম্ভাবনাই বেশি এই দাড়িতে যেভাবে চলতেছি আমরা আল্লাহ যদি মাফ না করেন দয় ও আল্লাহ আল্লাহ রহমানুর রহিম আল্লাহ গাফরুক যদি মাফ করে দেন নবীর উম্মত হিসাবে যদি মাফ করে দেন তাহলে হয়তো মাফ পাইতে পারি সেইখানে বলল সাইম ভাই একটা কথা বলি বাসায় যখন বের হন কিংবা আসেন মার সাথে সময় কথা হয় আমাকে নদমী ভাই যে আমাকে লাইফের কোনো স্টাইল আছে কোনো স্টাইল নাই কখন চাখামুখ কখনই এবং সকালে ঘুমের টুটে দিয়ে বাসায় লোক নিজের আলহামদুলিল্লাহ মানুষের সেবা করার সুযোগ দিছে আল্লাবুল আলামী তখন আমাকে বলল বাইর হওয়ার সময় মার কপাল একটা চুমু দিয়েন পায়ের তলে একটা চুমু দিয়েন আমার মা শয্যাশায়ী হয়ে গেছিলো আমার ভাই আমার আব্বা মৃত্যু হওয়ার পরে না আবিস্তান থেকে আমি আমার মার কপাল একটা চুমু দিলাম তো মাও আমাকে আদর করে চুমু দিল মায়ের পায়ের তলে একটা চুমু দিল তখন ওই লোক যা বললো ঠিক আমার মা তাই বললেন আমার মা আমাকে বললেন ছিচি ছিঁচি বাবা পায়ের তলে চুমু দেয় না পায়ের তলে ময়লা আমি মনে মনে হাসলাম ওই লোক যা বলছে তা তো ঠিক আমার মা দেখে পায়ের তলে ময়লা আমি দেখি পায়ের তলে জান্নাত তাই বাবা যারা আসেন বাপ মা আসেন বাবা বাবা মার সেবা করেন নামাজ পড়েন পাঁচ অক্ত হজ করেন প্রতি বছর জাকাত দেন দান করেন খয়াত করেন সব কিছু করেন বাসায় যে মার মুখে একটু কষ্ট দেন বাবাকে একটু কষ্ট দেন কিচ্ছু থাকবে না আপনার কেউ যু থাকবে বাদত একটা উ শব্দ যদি বাইর হয়ে যায় তাহলে আর কিছুই থাকে না সৌ মা বাবার দায়িত্ব পালন করেন আল্লাহ আপনাকে ডাইরেক্ট দুনিয়াতে পাঠায় নাই দশ মাস দশ দিন ওই মায়ের রক্ত খাইয়া গর্বে থাকে আপনি আসছেন তাই এইটুকু অনুরোধ করি আপনাদের কাছে আমি দোয়া করি এখানে আমরা যারা আছে আমার দোয়া কাজ হবে কিনা না যাই না তবে কেউ না কেউ একটা হাত তো আল্লাহ অবশ্যই কবুল করবেন কেন আমার নদবি ভাই বলতেছে আপনাকে আসতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আসবে আমি উত্তর দিছি ভাই কে যাইও আমার দরকার নাই আল্লাহর ওয়াস্তে যেই প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে অবশ্যই যাবো ইনশাল্লাহ আমি এই জন্যই ওয়াজ আমি কালকেও ওয়াজ করছি দুই চারাতে আমি ডেলি যাই সুযোগ পাইলে যাই এই কারণে যাই কারণ এই যে এই চাদরটা কেন জানেন এখানে কি হইতাছে এখন কি আলোচনা হইতাছে এখানে আল্লাহ এবং রসুলকে নিয়ে যখন এখানে আল্লাহ এবং রসুল পাকসালামকে নিয়ে আলোচনা হচ্ছে তখন এখানে আল্লাহর রহমত আছে আমি এই রহমতের ভাগ নিতে আসছি এবং একটা হাত কবুল হবেই হবে ইনশাল্লাহ আল্লাহ তো দেওয়ার জন্য পয়সা আছে বারবার বলে তুই নে বান্দা আমাকে চা তুই তুই চা আল্লাহ ক্ষমাশীল আল্লাহ আমাদেরকে দোজকে পাঠানোর জন্য দুনিয়াতে পাঠান নাই মহব্বত করে পাঠেছেন দুনিয়াতে আমরা নষ্ট করে দিচ্ছি সব তাই আপনাদের আল্লাহর কাছে দোয়া করি এইখানে হাজিরান যারা আছেন আমার এই ভাইজানের মেহমান যারা আছেন আমার আমার অত্যন্ত প্রিয় ভাই কামেল মানুষ এমপি নদভী ভাই আছেন মুরব্বিয়নরা আছেন এলাকার আল্লাহ আপনাদের সবার উপরে রহমত দে আল্লাহ আল্লাহ সবাইকে বরকত দেন আল্লাহ সবাইকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ আপনার সবাইকে হেদায়ত করেন আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে যাতে প্রকৃত মুসলমান হিসাবে আল্লাহ তুলে নেন এই তৌফিক যাতে আল্লাহ দেন আর আমি আমি আপনাদের কাছে ভিক্ষা চাই একটু দেখেন ভাই আমার মা নাই বাপ নাই ভাই নাই আমার দোয়ায় কাজ হবে কিনা যায় না এই আমার বাবার মৃত্যু বয়সী বিশ তারিখে হাজার হাজার লোক যায় আমরা কোথাও দাবাত দিই না আজকে তেত্রিশ চৌত্রিশ বছর দাবাত দিই না প্রতি বছরই যায় হাজার হাজার লোক যায় কোনো সময় হয়তো মিষ্টি পায় কোনো সময় পায় না আমরা এটা এটা খেয়ালও করি না মানুষ নিজের থেকেই যায় নিজের থেকেই যায় এখানেও আজকে সুযোগ পেয়ে বলে গেলাম আমাদের অনেক জায়গায় অনুষ্ঠান হয় আমাদের পারিবারিকটা হয় আমাদের হিরামলের চাষারা বাসায় যদি সম্ভব হয় ওইখানে যায় আসর নামাজটা পড়েন যদি সম্ভব না হয় তাহলে এখান থেকেই দোয়া করেন যেখানে আপনি থাকেন আর যদি আমি নাও থাকি যদি তার আগেই আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার পক্ষ থেকে আপনি যেয়া আমার বাবা আমার জন্য আমার ভাই হিসাবে আপনি একটু হাত তুলে দোয়া করে আইসেন ভাই আমি আপনাদের কাছে এইটুকু ভিক্ষা চাই ভিক্ষা চাই আরেকটা মানুষের জন্য আল্লাহ সাক্ষী আল্লাহ তুমি সাক্ষী আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এত বড় আল্লাহ আল্লাহ মানুষ আমি খুব কম দেখছি জীবনে আমি চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে আছি মা ছেড়ে সম্পর্ক আমার দুইবার মন্ত্রিত্ব দিছে আমি মন্ত্রিত্ব নেই নাই বহু কিছু দিছে আমি নেই নি আমি একটু স্বাধীন মানুষ আমার ভাই জানে আমি কেউ কেয়ার কুয়ার করে কথা কই না দুনিয়াতে আমি এরকম আল্লা মানুষ এত ধৈর্যশীল মানুষ আমি দেখি নাই এত আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস হলা কোনো মানুষ যার বাবা মা ভাই সব মেলা ফেলেলাম আমরা বাঙালিরা তিম। সেই শেখ হাসিনা আজকে এই মহিলাটা কি চাচ্ছেন দেশটাকে সামনের দিকে এগিয়ে যেতে আওয়ামী লীগের জন্য এখন তার দরকার নাই আমার জন্যও দরকার নাই বাড়পার হইলে আমি বাড়পার খারাপ হইলে আমরা খারাপ উনি খারাপ না আল্লাহ সাক্ষী ওনাকে দরকার এই দেশের জন্য এই কারণে খোদা নাকাস্তা